नमस्कार बंधुरा, आमी मौमिता। पाँचमेशाली गल्पेर चैनेले आबार सकलके स्वागत जानाच्छि। आशा करी आमादेर गल्प शुनते आपनादेर खूब भालो लागछे। आपनारा जारा एखोनो गल्प लिखबेन किना भाबछेन तारा अवश्यई किन्तु गल्प लिखे फेलुन, कारण आमरा अनेक अनेक गल्प पाচ্ছি एबं तार मध्य थेके आमरा खूब शीघ्रई किछु गल्प आपनादेर सामने पड़े पाठाबो। যারা এখনো গল্প লিখে পাঠাননি তারা একটি গল্প লিখে পাঠিয়ে দিন 5meshaligolpo@gmail.com এই ইমেল আইডিতে। নিচে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির লিংক দেওয়া আছে। আপনাদের সেই গল্প আমরা পড়ে শোনাবো এই চ্যানেলে। যার গল্প সবচাইতে বেশি লাইক, শেয়ার ও সাবস্ক্রিপশন আনতে পারবেন তার জন্য পাঁচমেশালি গল্পের তরফ থেকে থাকবে একটি সুন্দর উপহার, যেটি পৌঁছে যাবে ওই সেরা গল্প লেখকের বাড়ি। তাই আর দেরি নয়। আর হ্যাঁ, গল্প লেখার সময় অবশ্যই আপনাদের পোস্টাল অ্যাড্রেস, ফোন নাম্বার এবং একটি ছোট ফটো পাঠিয়ে দেবেন মেলটিতে। আজকে আমি হাজির হচ্ছি একটি সুন্দর মনোগ্রাহী গল্প, যার মধ্যে কিছুটা কমেডির ছোঁয়াও আছে। গল্পের নাম টিকি মেধ এবং লেখকের নাম শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। তাহলে আজকে আমরা চলুন সবাই মিলে শুনি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের টিকি মেধ। পইতে হবার পর থেকেই নীলু ইয়া বড় একটা টিকি রেখেছিল। তারপর ন্যাড়া মাথায় যতই চুল গজাতে লাগলো সঙ্গে সঙ্গে টিকিও দিব্যি নধর আর পুরুষ্টু হয়ে উঠল। নীলু ভারী ভালো ছেলে, লেখাপড়ায় তার মন তো আছেই, তার ওপর আবার সন্ধ্যাহ্নিকেও খুব চার। রোজ দুবেলা ঠাকুর ঘরে বসে 1 ঘন্টা ধরে আহ্নিক করে। এমনকি একাদশীর দিন পাঁজিতে সায়ংসন্ধ্যা নাস্তি লেখা থাকলেও সে 10 বার গায়ত্রী জপ না করে জল খায় না। 13 বছরে ছেলের ধর্মে কর্মে এত নিষ্ঠা দেখে নীলুর মা বাবা খুব খুশি। কিন্তু তার ওই চুপচুকে পালিশ করা লম্বা টিকির ওপর বাড়ির সকলেরই নজর পড়েছে। শুধু বাড়ির নয়, স্কুলের ছেলেরাও নীলুর ওই আদুরে টিকির দিকে লোলুপ দৃষ্টিতে চেয়ে থাকে। ওই টিকিটি দেখলেই কি জানি কেন কুচ করে কাঁচি দিয়ে কেটে নেবার জন্য সকলের হাত নিষ্পিস করে। অন্য কোনো ছেলে ওই রকম টিকি রাখলে স্কুলের ছেলেরা এতদিনে জোর করে সেটা কেটে ফেলে দিত। কিন্তু নীলুর সঙ্গে চালাকি করবার জো নেই, তার গায়ে ভারী জোর। সে যদি কাউকে একটা চড় মারে না, তাহলে তাকে বাড়ি গিয়ে 3 দিন সাবু খেতে হবে। তাই জবরদস্তি করে নীলুর টিকিতে হাত দিতে কেউ সাহস করে না। কিন্তু ভেতরে ভেতরে নীলুর টিকি নির্মূল করবার ষড়যন্ত্র চলছে। নিরীহ টিকিটা যেন সকলেরই চক্ষুশূল। একদিন নীলুর বন্ধুরা একত্র হয়ে মন্ত্রণা করতে বসল। বীরেন বলল, এক কাজ করা যাক, ফুটবল ফিল্ডে নীলু যখন খেলতে আসবে তখন খেলতে খেলতে কেউ একজনও টিকি ধরে ঝুলে পড়ুক, ব্যাস এক হেঁচকায় টিকি একেবারে সাবার হয়ে যাবে। প্রস্তাবটা মন্দ নয়, কিন্তু মুশকিলেই হুলোর গলায় ঘণ্টা বাঁধবে কে? নীলুর চরের বহর সকলেরই জানা ছিল, তার টিকি ধরে ঝুলে পড়তে কেউ রাজি হলো না। তখন হাবু বলল, আর একটা উপায় আছে। রাত্রিরে নীলু যখন ঘুমোয় সেই সময় চুপি চুপি গিয়েও টিকি কেটে নেওয়া যাক। সকালবেলা ঘুমিয়ে উঠে নীলু দেখবে টিকি নেই, কিন্তু তখন আর কাকে ধরবে? এই প্রস্তাবটা আগের চেয়ে নিরাপদ বটে, কিন্তু অনুসন্ধান করে জানা গেল যে টিকি রাখার পর থেকে নীলু ঘরে দৌড় বন্ধ করে শুতে আরম্ভ করেছে। বস্তুত তার টিকির বিরুদ্ধে যে একটা গভীর ষড়যন্ত্র চলছে তা নীলু সন্দেহ করেছিল। তাই টিকি সম্বন্ধে তার সতর্কতার অন্ত ছিল না। কাউকে সে মাথার কাছে হাত আনতে দিত না পর্যন্ত। আর কাঁচি বা ছুরি দেখলেই সে এমন সন্দিগ্ধভাবে তাকাতো যেন একটু অন্যমনস্ক হলেই তারা আপনা থেকে এসেই তার টিকিটি শেষ করে দেবে। এছাড়া আলটপকা বিপদও অনেক ছিল। একদিন হঠাৎ নীলুর মামা এসে উপস্থিত হলেন। তিনি নীলুর টিকি দেখে বললেন, আরে নীলেটা আবার চৈতন চুটকি রেখেছে, নিয়ে হয়তো একটা কাঁচি। মামার কথা শুনে নীলু একেবারে তার পিসির বাড়িতে চম্পট দিয়েছিল। যতদিন মামা রইলেন ততদিন আর ফিরে আসেনি। এইভাবে অতি সন্তর্পণে বেচারা তার সাধের টিকিটি বাঁচিয়ে রেখেছিল। নীলুদের পাশের বাড়িতে একটি ৮-৯ বছরের ফুটফুটে সুন্দর মেয়ে ছিল, তার নাম পুতুল। সে ছিল নীলুর ছাত্রী, অর্থাৎ স্লেট পেন্সিল নিয়ে নীলুর কাছে অঙ্ক শিখতে আসত, কখনো বা ফার্স্ট বুকের পড়া জেনে নিত। পুতুল নীলুকে ভারী ভালোবাসত, নীলুও পুতুলকে ভালোবাসত, কিন্তু মনে মনে তাকে একটু ভয়ও করত। কারণ পুতুল তার মাস্টারমশাইকে যত না খাতির করত, তার চেয়ে ঢের বেশি করত শাসন। সে ছিল একেবারে পাকা গিন্নি। ফুটবল খেলতে গিয়ে নীলু যদি কোনো দিন পা ভেঙে ফেলত, অমনি পুতুলের কাছে তাকে ১০০০টা কৈফিয়ত দিতে হতো। এক্সামিনে কম নম্বর পেলে পুতুল তাকে ভীষণ ধমকে দিত, যেন নীলুই ছাত্র আর পুতুল তার মাস্টারমশাই। পুতুলের শাসনে নীলু মাঝে মাঝে অতিষ্ঠ হয়ে উঠত বটে, চট্টা চাপটটাও কখনো কখনো মারত। তবু তারা পরস্পরকে এত বেশি ভালোবাসত যে তাদের মধ্যে সত্যিকারের ঝগড়া কোনো দিন হয়নি। কিন্তু এই টিকির ব্যাপার নিয়ে দুজনের মধ্যে ভীষণ ঝগড়া বাঁধবার উপক্রম হলো। প্রথম যেদিন পুতুল টিকি দেখল, আসলে নীলুর পৈতের সময় পুতুল ছিল না, মামার বাড়ি গেছিল। সেদিন টিকি দেখে কিছুক্ষণ অবাক হয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থেকে বলল, ও মা, ও আবার কি নীলুদা, তুমি একটা বিচ্ছিরি টিকি রেখেছ কেন? নীলু চোখ পাকিয়ে বলল, বিচ্ছিরি টিকি? জানিস পুরাকালে ঋষিরা টিকি রাখতেন। পুতুল বলল, তা রাখুন গে, তুমি টিকি কেটে ফেলো, তোমাকে বিচ্ছিরি দেখাচ্ছে, ঠিক ভট্টাচার্যি মশায়ের মতো। নীলু সজোরে মাথায় একটা ঝাঁকুনি দিয়ে বলল, না, টিকি আমি কাটবো না, টিকি হচ্ছে ব্রাহ্মণের লক্ষণ। পুতুল গাল ফুলিয়ে বলল, ভারী তো লক্ষণ, ঠিক ছাতুখোরের মতন দেখায়। দেখাক, টিকি কাটবে না? না, আচ্ছা বেশ, আমিও দেখব তুমি কেমন টিকি রাখো। নীলুর মনে একটু ভয় হলো। ছোট মেয়ে হলে কি হয়, পুতুলের ভারী ফিচেল বুদ্ধি, সে যে কোন দিক দিয়ে কি করবে কিছুই বলা যায় না। নীলু তাকে ভয় দেখিয়ে বলল, খবরদার পুতুল, আমার টিকিতে নজর দিলে ভালো হবে না, আমিও তাহলে তোর বিনুনি কেটে বেড়ে করে দেব। আচ্ছা বেশ, তখন সেই বলে রাগ রাগ মুখ করে পুতুল গেল চলে। পুতুল মামার বাড়ি গিয়ে দিদিমার কাছে রামায়ণ মহাভারতের গল্প শুনেছিল। যারা ভালো লোক তারা কথা দিয়ে কখনো তা লঙ্ঘন করেন না। কর্ণের উপাখ্যান শুনে সে তা জানতে পেরেছিল। তাই কিছুক্ষণ পরে ফিরে এসে সে নীলুকে অনুনয় করে বলল, নীলুদা, তুমি যে বলেছিলে আমাকে একটা জিনিস দেবে, কই দিলে না তো? নীলু জিজ্ঞাসা করল, কবে বলেছিলুম? পুতুল ভালো মানুষের মতন বলল, সেই যে বলেছিলে আমি মামার বাড়ি থেকে ফিরে এলে দেবে। নীলু কোনো প্রতিজ্ঞা করেছিল বলে মনে করতে পারল না, তবু জিজ্ঞাসা করল, কী জিনিস রে? পুতুল বলল, আগে বলো দেবে, তুমি নতুন বামুন হয়েছ, এখন তো আর দেবো বলে পরে না বলতে পারবে না। নীলু অমনি সন্দেহ হয় যদি টিকি চেয়ে বসে। সে বলল, না, আগে বল কি জিনিস চাই। আগে বলো দেবে। না, আগে তুই বল কি চাস। পুতুল তখন বলল, তোমার টিকিটি আমায় দাও না, সত্যি বলছি, আর কখনো তোমার কাছে কোনো জিনিস চাইব না। নীলু দাঁত বার করে হেসে বলল, হ্যাঁ 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 হ্যাঁ, আমি বুঝেছিলাম তোর মতলব, সেটি হচ্ছে না, তার চেয়ে যা চেয়েছ তার বেশি কিছু দেব, টিকির সঙ্গে মাথা। তরু সিংয়ের গল্পটা জানিস তো? পুতুল রাগের জ্বলায় দু মুঠিতে নীলুর চুল ধরে দুবার ঝাঁকুনি দিয়ে দুপদুপ করে চলে গেল। তোমার যে কর্ণ ঢের ভালো, ব্রাহ্মণকে অঙ্গদ কুণ্ডল দিয়ে দিয়েছিল, তুমি খারাপ, বিচ্ছিরি, যাচ্ছে তাই। অতঃপর নীলু টিকির জন্য সর্বদা সতর্ক হয়ে বেড়াতে লাগলো। বেচারার প্রাণে আর শান্তি রইল না। এমনভাবে কিছুদিন কেটে গেল। একদিন সকালবেলা নীলু নিজের পড়ার ঘরে চেয়ারে বসে স্কুলের পড়া মুখস্থ করছিল। এমন সময় পুতুল এসে আস্তে আস্তে তার চেয়ারের পেছনে এসে দাঁড়ালো। नीलू घाড় बेঁকিয়ে ताके देखे बोलल, এই মুখপুরি তোর হাতে কি আছে দেখি। পুতুলের হাতে ছুরি কিংবা কাঁচি আছে কিনা না দেখে নীলু তাকে কাছে ঘেঁষতে দিত না। পুতুল হাত তুলে দেখালো, এই দেখো অস্ত্র শস্ত্র কিচ্ছু নেই। তাই দেখে নীলু অনেকটা নিশ্চিন্ত হয়ে জিজ্ঞাসা করলো, কি চাস? কিছু না। নীলু তখন পড়ায় মন দিল। চেয়ারায় হেলান দিয়ে বসে বসে ভিড় করে আকবর বাদশাহ চরিত্র কেমন ছিল তাই মুখস্থ করতে লাগলো। পড়ায় বেশ মন বসে গিয়েছিল। এমন সময় হঠাৎ চুলের মধ্যে একটা সুরসুরি টের পেল। তাড়াতাড়ি মাথা ফেরাতেই টিকিতে পড়ল টান। তবে রে বোড়ার মুখী বলে নীলু চেয়ার থেকে লাফিয়ে উঠল। পুতুলও ধরা পড়ে গিয়ে খিলখিল করে হাসতে হাসতে ছুটে পালালো। টিকিতে হাত দিয়ে নীলু দেখল, হাই হাই, পুতুল দাঁত দিয়ে তার টিকির অর্ধেকের বেশি গোড়া পেরে কেটে নিয়েছে। লম্বায় ছোট হয়নি বটে, কিন্তু নেংটি ইঁদুরের লেজের মতন একেবারে লিকলিকে সরু হয়ে গেছে। রাগে দাঁত কর্মর করতে করতে নীলু পুতুলকে চারিদিকে খুঁজে বেড়াতে লাগলো আর গর্জাতে লাগলো, আজ ওই ইঁদুর দাঁতি পেতনির দাঁত আমি ভাঙব। কিন্তু পুতুল এমন জায়গায় গিয়ে লুকিয়েছিল যে অনেক খোঁজাখুঁজিতেও তার সন্ধান পাওয়া গেল না। একটু ঠান্ডা হয়ে নীলু ভাবতে বসলো। অনেক ভেবে শেষে সে এক বুদ্ধি বার করল। বাড়িতে খালি চায়ের প্যাকেটের অনেক রাংতা পড়েছিল, তাই দিয়ে সে তার শীর্ণ টিকিটি আচ্ছা করে আগাগড়া জড়িয়ে ফেলল, যাতে কোনো অবস্থাতেই কেউ তাতে দাঁত বসাতে না পারে। এইভাবে টিকির দুর্ভেদ্য বর্ম তৈরি করে সে সগর্বে ঘুরে বেড়াতে লাগলো। তার খাপে ডাকার টিকি দেখে সকলে হি হি করে হাসতে লাগলো বটে, কিন্তু নীলুর সেদিকে কোনো ভ্রুক্ষেপও নেই। যারা তার টিকি কাটার ষড়যন্ত্রে লিপ্ত ছিল তারা কিন্তু ভারী মুষড়ে পড়ল। এরপর তার টিকিতে হস্তক্ষেপ করা একেবারেই অসম্ভব হয়ে পড়ল। এমনইভাবে দিন যেতে লাগলো। পুতুলের সঙ্গে নীলুর কথা বন্ধ। পুতুল মারের ভয়ে নীলুর কাছে বড় একটা ঘেঁষে না, কেবল দূর থেকে জিভ ভেঙচিয়ে পালিয়ে যায়। তারপরে হঠাৎ একদিন পুতুল অসুখে পড়ল। প্রথমে একটু জ্বর, তারপরে ক্রমশ অসুখ শক্ত হয়ে উঠল। ডাক্তার বললেন টাইফয়েড। অসুখের কথা শুনে নীলুর আর রাগ ছিল না। সে রোজ পুতুলকে দেখতে যেত। পুতুল অন্য সময় ছটপট করত, কিন্তু নীলু এসে তার পাশে বসলে সে শান্ত হয়ে থাকত। কখনো নিজের রোগা হাতটা নীলুর মুঠির মধ্যে পুরে দিয়ে ঘুমিয়ে পড়ত। টিকির কথা তাদের মধ্যে আর উঠত না। অসুখ কিন্তু ক্রমেই বেড়ে চলল। 7 দিনের দিন নীলু খবর পেল ডাক্তার বলেছেন পুতুলের মাথা ন্যাড়া করে দিতে হবে। তাই শুনে পুতুল ভারী কান্নাকাটি করেছে। সে কিছুতেই মাথা মুড়োতে চায় না। কেঁদে কেঁদে তার জ্বর আরও বেড়ে গেছে। শুনেই নীলু পুতুলের বাড়ি গেল। দেখল পুতুল বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে। তার দু চোখ জবা ফুলের মতন লাল হয়ে উঠেছে। নীলুকে দেখে পুতুল বলে উঠল, না নীলুদা, আমি মাথা নাড়া করব না, আমাকে ভারী বিচ্ছিরি দেখাবে। নীলু তার রুক্ষ কটা চুলের ওপর হাত বুলিয়ে বলল, ছি পুতুল, কাঁদতে নেই। অসুখ হলে ডাক্তারবাবুর কথা কি অমান্য করা চলে? দেখিস না এবার তোর কেমন সুন্দর চুল গজাবে, একেবারে কুচকুচে কালো। না না না, আমি ন্যাড়া হব না বলে পুতুল ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। নীলু তাকে অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু পুতুল কিছুতেই বুঝল না, কেবল কাঁদতে লাগলো। ডাক্তারবাবু আর তার বাড়ির লোকেরা তার কান্না দেখে ভারী বিচলিত হয়ে পড়লেন, কিন্তু উপায় নেই, মাথা নাড়া করতেই হবে, তা না হলে ভালো রকম চিকিৎসাই হবে না। নীলু অনেকক্ষণ চুপ করে বসে ভাবল কি করা যায়। পুতুলের এমন কোঁকড়ানো চুল কামিয়ে ফেলতে হবে শুনে তারও মন কেমন করছিল, কিন্তু কি করবে, উপায় তো নেই। ডাক্তারবাবু যখন বলেছেন তখন পুতুলকে ন্যাড়া হতেই হবে। একটা উপায় আছে পুতুলকে রাজি করানোর, কিন্তু সে কথা ভাবলেই নীলুর বুকের ভেতরটা টনটন করতে লাগলো। আহা, তার এত আদরের। যা হোক, সে জোর করে টিকির শোক মন থেকে দূরে সরিয়ে দিল। তারপর পুতুলের কানের কাছে মুখ নিয়ে গিয়ে চুপি চুপি বলল, আচ্ছা পুতুল, আমি যদি টিকি কেটে ফেলি তাহলে তুই ন্যাড়া হবি? পুতুল কিছুক্ষণ তার মুখের পানে চেয়ে রইল, তারপর বলল, तुम्हें कि टिकटिकी सत्यि केटे फेलबे सत्यि हाँ सत्यि तुई जदि न्याड़ा होस। पुतुलेर रोगा मुखे आरो एकटू हासि फुटे उठल। से चोख मुछे बोलल, अच्छा किन्तु तुमी आगे टिकी काटो आमी देखी। नापित हाजिर छिलो। से एसे नीलुर रांगता मोड़ा टिकिटा कचांग करे केटे फेलल। तखन काटा टिकिटा निजेर मुठिर मध्ये निये पुतुल बोलल, एबार आमाय न्याड़ा करे दाओ। तारपर नीलुर दिके चेये मिटिमिटि हेसे बोलल, बोलेछिलुम कि ना जे तोमार टिकी केटेई तबे आमी छाड़ब। नीलू लज्जित भावे हेसे बोलल, तुई भारी दुष्टु। आजकेर टिकी मेध गल्प शेष हलो। आशा करी आपनादेर भालो लेगेछे एई मिष्टि गल्पटी। आबार परेर दिन अन्य कोनो एकटी गल्प निये आपनादेर सामने हाजिर हब। तार गल्प भालो लागले अवश्य पाँचमेशाली गल्प चैनलटी सबस्क्राइब करबेन एवं आपनादेर मूल्यवान कमेंट आमादेर इनबक्से पाठाबेन। आज एई पर्यन्त, परेर सप्ताहे आबार देखा हबे। भालो थाकबेन, नमस्कार।